হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা এসেছি এসএসসি জিডি কনস্টেবল ম্যাথ ক্লাস সেভেন নিয়ে যার মধ্যে আজকে আমরা ইলেভেন্থ জানুয়ারি শিফট থেকে সমস্ত ম্যাথ আমরা সলভ করব এর আগে ছটা ক্লাস দেওয়া হয়ে গেছে এখনই অবশ্যই দেখে নিও যার মধ্যে আমরা বিগত বছরের শিফটের কিন্তু ম্যাথ আমরা সলভ করছি তো এই শিফটের ম্যাথগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিস করে যেও প্রতিটা শিফটের ম্যাথ প্র্যাকটিস করে গেলে কিন্তু আগামী যে এসএসসি জিডি পরীক্ষাটা হবে তাতে কিন্তু তোমাদের অনেকটা বেশি এগিয়ে থাকবে তোমরা তো চলো শুরু করা যাক কী ধরনের প্রশ্ন দেখে নাও বেশ শিফটের প্রজন্ম কিন্তু বেশ সোজাসই আছে কেন কোটা কঠিন নয় দেখো তিন এবং সাতাশের মধ্য সমান নির্ণয় করতে বলেছে তো কিছুই না জাস্ট তিন আর সাতাশ গুণ করে তার রুট করে দেওয়া হয়ে গেল নয় তো নয় হয়ে যাচ্ছে ওদের অ্যান্সার অপশান বি নেক্সট চলো কী বলছে এখানে বলছে একটা লাইব্রেরিতে গণিত বইয়ের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সংখ্যক বই ফিজিক্স বইয়ের সংখ্যার দুয়ের তিন অংশের সাথে সমান তবে লাইব্রেরিতে গণিত বই ও ফিজিক্স বইয়ের সংখ্যা অনুপাত কত তো ধরলাম আমি যে ম্যাথের বই রয়েছে এক্সটা ঠিক আছে তাহলে এই এক্সের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে কি একের চার অংশ কি ফিজিক্সের বই ফিজিক্সের বই তার দুয়ের তিন অংশ অর্থাৎ এখান থেকে আমরা ফিজিক্সের বইটা পেয়ে যাচ্ছি কত হচ্ছে দেখো কোনো মনে গুণ করা হয় থ্রি এক্স বাই আট এখন এদের মধ্যে অনুপাত করতে হবে এক্স ইক্স টু থ্রি এক্স বাই আট করলে কত পাচ্ছি আমরা এইট ইস টু থ্রি তাহলে এইট ইস টু থ্রি হচ্ছে আমাদের অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে একটা চোর সাড়ে তিনটের সময় একটা গাড়ি চুরি করে এবং আশি কিমি পার ঘণ্টা বেগে চালায় চারটের সময় চোরের সন্ধান পাওয়া যায় এবং মালিক নব্বই কিমি পার ঘণ্টা বেগে চলতে শুরু করে চোরটি কখন ধরা পড়বে দেখো শুরু করেছিল সে দেখো সাড়ে তিনটের সময় কিন্তু শুরু করেছে আর সন্ধান পাওয়া গেছে দেখো চারটের সময় এই যে আধ ঘন্টা অর্থাৎ এই যে তিরিশ মিনিট সে তো আর বসেছিল না নিশ্চয়ই সে এগিয়ে গেছে তো তিরিশ মিনিটে সে কতটা গেছে এমনিতে তার বেগ দেখো আশি কিমি পার ঘণ্টা মানে ঘণ্টায় যাচ্ছে আশি কিমি তার মানে তিরিশ মিনিটে যাবে কত আশি বাই দুই অর্থাৎ চল্লিশ কিমি তো এই চল্লিশ কিমি সে কিন্তু এগিয়ে আছে এখন যেহেতু এরা একই দিকে ছুটছে অর্থাৎ দেখো এই এখানে তোমার চোটটা ছুটছে আর পেছন ছুটছে কে মালিক ছুটছে তো তাদের মধ্যে আপেক্ষিক বেগ কী হবে না নব্বই থেকে আশির বিয়োগ অর্থাৎ দশ কিমি পার ঘণ্টা তো এই যে আপেক্ষিক বেগটা হলো এই আপেক্ষিক বেগ নিয়ে এই চল্লিশ কিমি যে দূরত্বটা অতিক্রম করতে কত সময় লাগবে না চার ঘন্টা লাগবে কত লাগবে চার ঘন্টা তার মানে মালিক যখন শুরু করেছে যে টাইমে তার থেকে চার ঘন্টা পরে কিন্তু চোটটাকে ধরা যাবে অর্থাৎ আটটার সময় কিন্তু ধরা পড়বে এইট পি এ ঠিক আছে আশা করি বোঝা গেছে এইট পিএমএ কিন্তু এটা ধরা পড়বে চলো পরের প্রশ্ন কী বলছে এখানে বলছে চোদ্দ জন স্টুডেন্ট এবং তাদের শিক্ষকের গড় বয়স হচ্ছে কুড়ি বছর শিক্ষককে বাদ দিলে তাদের গড় বয়স দেড় বছর করে কমে যায় তো শিক্ষকের বয়স কত দেখো যখন গড় বয়স ছিল কুড়ি তবে ধরে নেব শিক্ষকের বয়স নিশ্চয়ই কুড়ি থেকে বেশি কারণ যেই উনি বেরিয়ে গেছেন সঙ্গে সঙ্গে কী হচ্ছে গড় কিন্তু কমে গেছে মানে তিনি যখন ঢুকেছিলেন গড় বেড়ে গেছিলো তার মানেই তিনি যখন ঢুকেছিলেন কিন্তু এই ওয়ান বছর করে কিন্তু প্রত্যেকের বয়সটা কিন্তু তিনি বাড়িয়ে ঢুকেছিলেন অর্থাৎ এই ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু চোদ্দো প্লাস কুড়ি অর্থাৎ কত পাচ্ছি এখানে দেখো এটা মানে কত তিনের দুই তিনের দুই মানে কাটাকুটি করলে কত পাচ্ছি এখান থেকে একুশ পাচ্ছি অর্থাৎ কুড়ি যোগ একুশ মানে হয়ে গেলো কত ফর্টি ওয়ান অর্থাৎ শিক্ষকের বয়স হচ্ছে ফর্টি ওয়ান বছর নেক্সট চলো কী বলছে এখানে বলছে হাজার কুড়ি আটশো পঞ্চাশ এবং এগারোশো ছাপ্পানোর মধ্যে গোসাগু তো এটা ভাগপক্ষের সাহায্যে আমরা করে দিচ্ছি আটশো পঞ্চাশ আর এটা কত হচ্ছে হাজার কুড়ি এক দিয়ে যায় এটা আটশো পঞ্চাশ এখান থেকে পাচ্ছি আমার দেড়শো একশো সত্তর পাচ্ছি একশো সত্তর দেখো এটা কিন্তু কাটাকুটি করে দেখো এটা মিলে যাচ্ছে অর্থাৎ এইট ফাইভ জিরো হয়ে যাচ্ছে এবার আমরা এই ওয়ান সেভেন্টি দিয়ে আমরা এইটাকে ভাঙবার চেষ্টা করব তো আট দিয়ে করে ছত্রিশ হচ্ছে সাত দিয়ে করে দেখো কত হচ্ছে একশো উনিশ ওয়ান ওয়ান নাইন জিরো তো বেশি হয়ে যাচ্ছে ছয় দিয়ে যাবে তো ছ সাধারণ একশো দুই তো এখান থেকে কত পাচ্ছি আমরা ওয়ান থ্রি সিক্স ওয়ান সেভেন জিরো ঠিক আছে এখান থেকে এক খাওয়াচ্ছি ওয়ান থ্রি সিক্স হলো কত পাচ্ছি এখান থেকে চার পাচ্ছি চল্লিশ হয়ে গেল আর এখান থেকে পাচ্ছি আমরা তিরিশ তাহলে চৌত্রিশ ওয়ান থ্রি সিক্স এটা কিন্তু কাটাকুটি করলে কত হয় দেখো ওয়ান থ্রি সিক্স কাটাকুটি করলে এটা তোমার চার দিয়ে যায় ওয়ান থ্রি সিক্স অর্থাৎ চৌত্রিশ হচ্ছে এদের মধ্যে গোসাগু অপশান সি এটা কিন্তু ভেঙেও করা যেতে পারে বা ভাগ পোকে যে কোনোভাবে কিন্তু গোসাগুটো বার করেই হলো নেক্সট অঙ্ক চলো কী বলেছে এখানে বলছে কোনো কি এবার ঘন্টা বেগে দুশো মিটার দূরত্ব যেতে রানির কত সময় লাগবে তো কিছুই না ডিস্টেন্স এটা কত বলেছে না দুশো মিটার বলে দিয়েছে বেগটা কত পনেরো পার ঘন্টা অর্থাৎ পনেরো সাথে আমি পাঁচের আঠেরো গুণ করে এটা নিয়ে গেলাম কিসে না মিটার পার সেকেন্ডে নিয়ে গেলাম এখন টাইম কত লাগবে না ডিস্টেন্স বাই বেগ পনেরো ইন্টু পাঁচ তলায় আঠেরো থাকে সেটা আমি ওপরে রেখে দিচ্ছি সুবিধা হবে আমার ঠিক আছে এবার দেখ কাটাকুটি করবো তিন দিয়ে কালটা হয় ছয় তিন দিয়ে কালো হয় পাঁচ পাঁচ দিয়ে এটাকে কালটা হয় কত চল্লিশ হচ্ছে পাঁচ দিয়ে এটাকে কালে কত হচ্ছে না আট অর্থাৎ ছ আষ্টে আটচল্লিশ সেকেন্ড তাহলে ফর্টি এইট সেকেন্ড লাগবে ওই দূরত্বটা অতিক্রম করতে সোজা সোজা অঙ্ক পরেরটা দেখো এগুলো সবগুলোই কিন্তু শিফটে এসেছে আমি কিন্তু নিয়ে থেকে দিই নি একবারও কী বলছে এখানে দেখো আমান তিন ঘন্টায় পনেরো কিলোমিটার দু ঘন্টায় কুড়ি কিমি যায় তার গড় বেগ কত তো গড় বেগের ক্ষেত্রে কী হয় আমরা কী জানি মোট দূরত্ব টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম তাই না তো মোট দূরত্ব কত না পনেরো যোগ কুড়ি টোটাল টাইম কত না তিন যোগ দুই অর্থাৎ পঁয়ত্রিশকে পাঁচ দিয়ে ভাগ করে পাচ্ছি আমরা সাত তো সাত পার ঘণ্টা হচ্ছে এর গর্বে নেক্সট অঙ্ক চলো কী বলছে এখানে এস একটা কাজ পঞ্চাশ দিনে করতে পারে টি এ কাজটা চল্লিশ দিনে করতে পারে আর এম এই কাজটা তিরিশ দিনে করতে পারে তো এস সপ্তাহে সব দিন কাজ করে টি সোমবার বুধবার এবং শুক্রবার কাজ করে যেখানে এম শনি ও রবিবার কাজ করে কাজটা সোমবার শুরু হয় তবে কত সপ্তাহে এটা হবে। আমাকে এখানে বার করতে হবে তা দেখো এস কাজটা করে পঞ্চাশ দিনে টি কাজটা করে চল্লিশ দিনে আর এম কাজটা করে তিরিশ দিনে লশো করো কত হবে দেখো ছশো হবে ঠিক আছে ছশো হওয়া মানে এখানে এস প্রতিদিনে কতটা করে করে ভাগ করে পাচ্ছি আমরা পাঁচ বারং ষাট তাহলে এটা হচ্ছে কত বারো ইউনিট করে একই নম্বরে টি কত করে টি করে পনেরো ইউনিট করে আর এম করে কত ভাগ করে পাচ্ছি আমরা কুড়ি ইউনিট করে ঠিক আছে এখন দেখো বলছি কি এস সপ্তাহে সব দিন কাজ করছে মানে সাত দিনই কাজ করছে মানে সাত দিনে কত করছে সাত ইন্টু বারো মানে চুরাশি কাজ করছে টি দেখো টি দেখো বলেছে এখানে টি দেখো তিন দিন বলেছে সোমবার বুধবার আর শুক্রবার তিন দিনে কতটা করে করবে পনেরো ইন্টু তিন করলে কত পাচ্ছি আমরা ফর্টি ফাইভ আর এম দেখো এম কিন্তু দু দিন কাজ করছে শনিবার আর রবিবার অর্থাৎ তিরিশ ইন্টু দুই করলে পাচ্ছি আমরা ষাট তো যোগ করে দেখি কত হচ্ছে এটা আলটিমেট নয় হচ্ছে এটা দশ ছয় চলে দশ আর এখানে কত পাচ্ছি আমরা আঠেরো অর্থাৎ ওয়ান এইটটি নাইন তাই তো ওয়ান নাইন তো হচ্ছে হ্যাঁ ঠিকই আছে দেখো তার ওয়ান এইটি নাইন কিন্তু এক সপ্তাহে ওয়ান উইকে কতটা হচ্ছে ওয়ান এইট নাইন ঠিক আছে এখন আমাদের দেখতে হবে যে কত সপ্তাহ হয় দেখো আমি যদি এটাকে একশো উন সাথে যদি চার গুণ করি তাহলে কী হবে চার লং ছত্রিশে ছয় হাতেরো তিন চার আটেরং বাহাত্তর তিনে পঁচাত্তর দেখো এটা কিন্তু ক্রস করে যাচ্ছে তিন গুণগুলো কত পারছি আমরা দেখো তিন লং সাতাশে সাত হাতেরো দুই তিন আট রং চুয়ান্ন দুই হাজার ছাপ্পান্ন অর্থাৎ দেখো তিন সপ্তাহ যখন আমি এর সাথে আমি তিন গুণ করছি মানে কি তিন সপ্তাহ হয়ে গেল তিন সপ্তাহে কতটা কাজ হচ্ছে একশো উনব্বই ইন্টু তিন করে পাচ্ছি আমরা কত পাঁচশো সাতষট্টি দেখো তখনও কিন্তু কাজ বাকি রয়েছে তার মানে তিন থেকে চার সপ্তাহের মধ্যে কিন্তু কাজটা শেষ হবে এটা বুঝতে হবে ঠিক আছে তিন সপ্তাহে দেখলাম আমরা এতটা কাজ হচ্ছে আমাদের করতে হবে কতটা ছশোটা ছ ছশো ইউনিট কাজ করতে হবে মানে এখনও বাকি রয়েছে মানে সেই কাজটা করার জন্য কিন্তু আমাকে চৌদ্দ সপ্তাহে পড়বেই তাহলে আমাকে অ্যান্সার কত হবে এখান থেকে তিন থেকে চার সপ্তাহের মধ্যে হবে কিন্তু রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে নেক্সট অঙ্ক চলো তো বলছি এখানে লম্বীতে শঙ্কুর ভূমি ব্যসার বলে দিয়েছে কত সাত সেন্টিমিটার এর বক্রতলের ক্ষেত্রে বলে দিয়েছে কত পাঁচশো পঞ্চাশ তো এটার আয়তনটা আমাকে এখান থেকে বার করতে হবে ঠিক আছে আয়তনটা বার করবো আমরা তো বকতল মানে কী জানি আমরা ভালো করি না পাই আর এল সমস্যা কত সেটা পাঁচশো পঞ্চাশ বলে দিয়েছে পায়ের মান হচ্ছে তোমার বাইশের সাত আরের মানটা এখান থেকে সাত এলের মানটা আমরা এখান থেকে পেয়ে যাবো আচ্ছা এলের মানটা কত পাবো দেখো সাত সাত কেটে যায় পাঁচশো পঞ্চাশ বাই বাইশ এগারো দিয়ে কালে পাচ্ছি আমরা এখান থেকে পঞ্চাশ বাই দুই অর্থাৎ পঁচিশ পাচ্ছি ঠিক আছে এর মান পঁচিশ মানে এখান থেকে আমরা এইচ এর মানটা পেয়ে যাবো কী করে পাবো আমরা জানি ভালো করে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার তার রুট করলেই হয়ে যাবে এটা আমরা এইচের মান অর্থাৎ পঁচিশ স্কোয়ার মানে কত ছশো পঁচিশ আর সাতের স্কোয়ার মানে কত উনপঞ্চাশ বিয়ে করলে কত পারছি দেখেন দেখে ছয় পাঁচশো ছিয়াত্তর অর্থাৎ চব্বিশ এইচ এর মানটা চব্বিশ আমার চেয়েছে কি এখান থেকে আয়তন চেয়েছে আয়তন মানে কী হবে ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ ঠিক আছে তো ওয়ান থার্ড ইন্টু বাইশের সাত আরের মানটা কত হবে সাত ইন্টু সাত ইন্টু চব্বিশ কত হচ্ছে না চব্বিশ তো সাত সাত কাটে তিন দিন কাটে এইটা হয়ে যাচ্ছে দেখো কত হচ্ছে এখান থেকে আট বাইশে হচ্ছে তো ওয়ান সেভেন সিক্স ওয়ান সেভেন সিক্স ইন্টু সাত ছ সাত দুই হাতে হলো তোমার চার সাত সাত একশো উনিশ আর হচ্ছে একশো আর ওয়ান টু থ্রি টু হচ্ছে আমার অ্যান্সার ওয়ান টু থ্রি টু ঠিক আছে নেক্সট অঙ্ক চলো কি বলছে এখানে বলছে একটা ব্যাট সাতশো পঞ্চাশ টাকায় কেনা হয় এইট পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা হয় যদি একশো টাকা হয় বিক্রি করা হয়েছে কত বিরানব্বই টাকা সিপি এসপি ঠিক আছে আর একটু কমাও রেশিও করো কত হয় দেখো চার পঁচিশ সঙ্গে একশো চার তেইশে বিরানব্বই ঠিক আছে এখন বোঝা গেছে এখন দেখো বলেছে কি না কেনা হয়েছে সাড়ে সাতশো টাকা দেখো এই পঁচিশটা সমান সমান কত সাড়ে তো কী করে পাচ্ছি আমরা এটা তিরিশ গুণ করে পাচ্ছি তো এখানেও আমরা তিরিশ গুণ করবো কত হবে ছশো নব্বই অত ছশো নব্বই টাকায় বিক্রি করা হয় ছশো নব্বই টাকা হচ্ছে আমার বিক্রয় মূল্য ঠিক আছে বা আমি সাতশো পঞ্চাশের ওপর বিরানব্বই বাই একশো এইভাবেও কিন্তু করতে পারতাম করলেও একইভাবে আসতো এটা ঠিক আছে চলো নেক্সট অঙ্ক কী বলছে এখানে বলছে তেরো পার্সেন্ট এবং উনিশ পার্সেন্ট এই পরপর দুটি ছাড় কোন একক ছাড়ের সাথে সমান তো সূত্রটা কী এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই হান্ড্রেড তো সেটাই আমরা করবো তেরো যোগ উনিশ মাইনাস তেরো ইন্টু উনিশ বাই হান্ড্রেড তো এটা করলে কত পারছি আমরা এখান থেকে পাচ্ছি বত্রিশ ঠিক আছে দেখো অপশান দেখো বোঝা যেতে পারে কোনটা হবে দেখো নাইন তো হবেই না উনিশ পার্সেন্ট হবে দেখো বত্রিশ থেকে কমই বিয়োগ হবে তেরো আর উনিশ বিয়োগ করলে গুণ করলে কত হয় দেখো তিন সাত সাতান্ন সাতান্ন সাত আধা পাঁচ অর্থাৎ টু বিয়োগ হবে তাই না তো দেখো যাই হোক না কেন দেখো উনত্রিশ পয়েন্ট ফাইভ এটা অপশান দেখে বয় আছে যে এই দিনটা তো হবেই না নেক্সট অঙ্ক চলো বলছি সমস্ত রকম পোশাকের ওপর এক বিক্রেতা টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেয় ক্যাশ পেমেন্টের জন্য অতিরিক্ত আরও পাঁচ পার্সেন্ট ছাড় দেয় একটা জ্যাকেটের ধার্যমূল্য সাদা দুশো টাকা হলে সেটা কিনতে গ্রাহককে কত টাকা ক্যাশ দিতে হয়েছে না টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে আবার দিচ্ছে ফাইভ পার্সেন্ট এক্সট্রা তো এটাকে আমরা আগে মাস করিনি দুটো ডিসকাউন্ট মিলিয়ে কত হয় তো আলটিমেট কিন্তু হয় পঁচিশ থেকে এক বিয়োগ করলে হয় চব্বিশ অর্থাৎ চব্বিশ পার্সেন্ট হচ্ছে ডিসকাউন্ট টোটাল ঠিক আছে এখন এই সাত হাজার দুশো টাকার উপর চব্বিশ পার্সেন্ট ডিসকাউন্ট মানে কি সেভেন্টি সিক্স বাই হান্ড্রেড তো জাস্ট সেভেন্টি সিক্সের সাথে বাহাত্তরের গুণ করে যা হবে তাই অ্যান্সার সেভেন্টি সিক্স আর এখানে সেভেন্টি টু ছদো গুণে বারো দুই হাত হলো এক সাত গুণে চোদ্দো আর এখানে পাচ্ছি আমরা বিয়াল্লিশ বিয়াল্লিশ চোদ্দো ছাপান্ন সাতান্ন সাত হাতে হলো তোমার পাঁচ ঊনপঞ্চাশ আর পাঁচে কথা চুয়ান্ন অত ফাইভ ফোর সেভেন টু ফাইভ ফোর সেভেন টু হচ্ছে কিন্তু আমাদের রাইট অপশান সি নেক্সট অঙ্ক চলো তো বলছে ভিতরের তৈরি একটা অর্ধ লোকের অন্তর ব্যাস বলে দিয়েছি চৌদ্দ সেন্টিমিটার পনেরো টাকা প্রতি বর্গ সেমি হিসেবে ভেতরের দিকে রঙ করতে কত করা যাবে তো সূত্র কী হবে এটা টু পাই আর স্কোয়ার ঠিক আছে এখানে আটটা কত সাত সেমি যেহেতু অন্তর ব্যাস বলেছে চোদ্দ তো অর্ধেক গোলা হয়ে যাবে সাত এখন এটার সাথে আমাকে গুন করতে হবে কার না পনেরো টাকা গুন করতে হবে তাহলে অঙ্কটা হয়ে যাবে আমার তো দুই ইন্টু বাইশের সাত আরের মানটা আমি দুবার লিখলাম এখানে ইন্টু পনেরো ঠিক আছে সাত সাত কাটে এখান থেকে তো পনেরো দুখানে তিরিশ হচ্ছে তিরিশ আর হাতে হচ্ছে দুশো দশ তার দুশো দশ ইন্টু বাইশ এই গুণটা করলেই আমার হয়ে যাবে শূন্য আছে থাক বাইশের কে দুই হাতের দুই বাইশ চুয়াল্লিশ আর দুই ছেচল্লিশ ফোর সিক্স হচ্ছে আমাদের রাইট অ্যান্সার অপশান সি নেক্সট অঙ্ক চলো কী বলছে আর টেবিলের কয় এবং ধার্যমূল্য অনুবাদ কত থ্রি সিপি আর হচ্ছে এমপি কত বলে দিয়েছিল থ্রি ইজ ফোর বলে দিয়েছে ঠিক আছে দোকানদার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সমান দুটো পরপর ছাড় দেয় ধার্যমূলের ওপর এবং বাইশশো পঞ্চাশ টাকায় বিক্রি করলে তার কত ক্ষতি হচ্ছে তো আমাকে বার করতে হবে এখানে ঠিক আছে তার মানে দুই ধরিয়ে আমি যে মার্ক প্রাইসটা হচ্ছে কত না ফোর এক্স তাহলে এইটার ওপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করে দুবার ছাড় দিয়েছে মানে পঁচাত্তর বাই একশো পঁচাত্তর বাই একশো ঠিক আছে পঁচিশ দিক কালে কত হয় না তিনের চার করে হয় তোমার তিনের চার ইন্টু তিনের চার এই করে কত হয়েছে না দুশো হরি বাইশশো পঞ্চাশ ঠিক আছে এখন আমাকে এখান থেকে এক্সের মানটা বার করতে হবে বা থ্রি এক্সটা বার করলেই আমার হয়ে যাবে ঠিক আছে কে দরকার আমার কয় মূল্যটা দরকার থ্রি এক্সটা তো দরকার আমার তো থ্রি এক্স কী হবে এখান থেকে দেখো তো চার চার এখানে তো কেটেই যাচ্ছে এটা এই থ্রি এক্সটা এখানে থাক ঠিক আছে এই চারে তিনটা ওপার নিয়ে চলে যাচ্ছি আমি কী হবে না চার বাই তিন তিন দিয়ে হচ্ছে তোমার সাতশো পঞ্চাশ করলে কত পাচ্ছি আমরা এটা তিন হাজার তাহলে হচ্ছে তোমার কয় মূল্য কত তিন হাজার মানে তিন হাজার টাকায় কেনা আর বিক্রি করেছে কতই বাইশশো পঞ্চাশে এর ক্ষতি কত হচ্ছে বিয়োগ করে দেখো সেভেন ফিফটি তো সাতশো পঞ্চাশ টাকা হচ্ছে আমার ক্ষতি অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে জাস্ট এখান থেকে আমাদের থ্রি এক্সের মানটা বার করতে হলো অর্থাৎ সিপিটা বার করতে হলো সিপি বার করা মানেই তো আমি সেখান থেকে ক্ষতি পেয়ে যাবো কারণ আমরা বিক্রয়মণ্ডে জানি নেক্সট অঙ্ক বলছে পঁয়ত্রিশ এবং বিয়াল্লিশের লসগুকে বত্রিশ এবং চল্লিশের গোসু দিয়ে ভাগ করো দেখো তার কী হবে লসগু কী হবে দেখো সাত ইন্টু পাঁচ ইন্টু ছয় তো এইটা হচ্ছে লসাগু আর এর কষও কী হবে আট চার আট পাঁচ মানে আট হবে তো দুই দিয়ে কালে কত পাচ্ছি এটা দেখো দুই দিয়ে কালে তিন এখানে পাচ্ছি আমরা চার ঠিক আছে তাহলে আলটিমেট কত পাচ্ছি এখান থেকে পঁয়ত্রিশ আর তিনে হচ্ছে তোমার একশো পাঁচ একশো পাঁচকে আমাদের চার দিয়ে ভাগ করতে হবে চার দুগুণে আট দুই চার ছক চব্বিশ ছাব্বিশ পয়েন্ট টু ফাইভ ছাব্বিশ পয়েন্ট টু ফাইভ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার অপশান ডি নেক্সট চলো কী বলছে এখানে বলছে নয় আর পঁচিশের মধ্য সম্পতি একই জিনিস নয় আর পঁচিশ গুণ করে রুট করে দাও দুশো পঁচিশ হয় মানে পনেরো হবে রাইট অ্যান্সার অপশান বি নেক্সট কী বলছে এখানে টোয়েন্টি পার্সেন্ট বার্ষিক সুদের হারে চক্রবৃদ্ধি সুদে বারো হাজার পাঁচশো টাকা এত টাকা হলে তার কত কী বলেছে এখানে আচ্ছা টোয়েন্টি পার্সেন্ট বার্ষিক সুদের হার চক্রবৃদ্ধি সুদে এত টাকা এত টাকা হলে তা নির্ণয় করো আচ্ছা এখানে সময়টা নির্ণয় করতে বলেছে ঠিক আছে সময়টা নির্ণয় করতে বলেছে সময়টা বার করতে হবে অর্থাৎ এইখানে টাকাটা কত আমার বারো হাজার পাঁচশো টোয়েন্টি পারসেন্ট করে হচ্ছে ঠিক আছে এটা আমি ধরলাম টি টাইমে কত হচ্ছে না একুশ হাজার ছশো হচ্ছে কারণ এখান থেকে পাচ্ছি আমরা এটা কালে হয় একের পাঁচ অর্থাৎ ছয়ের পাঁচ তার পাওয়ারে রয়েছে কত টি ছয়ের পাঁচ তার পাওয়ারে রয়েছে টি আর দেখো দুটো দুটো কালে কত হয় না দুশো ষোলো বাই একশো পঁচিশ তার মানে এটাও দেখো ছয়ের পাঁচের কিউব ঠিক আছে অর্থাৎ টি সমান তিন বছর এখানে সময়টাই চেয়েছে এখানে কোনো লাইন মিস হয়ে গেছে আমার টি সমান তিন বছর অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার এটা এতটা না করেও জাস্ট আমরা এই দুটো রেশিও করে বার করতে পারি একশো পঁচিশ আর দুশো ষোলো পাঁচের কিউব ছয়ের কিউব মাথায় যা আছে সেটাই হচ্ছে আমাদের সময় বেশ নেক্সট অঙ্ক বলছে সরল বৃদ্ধির হারে পি জনসংখ্যার একটি শহরের জনসংখ্যা দশ বছরে পি এর এতগুণ হয় তাহলে একই বৃদ্ধির হারে কত বছর জনসংখ্যা পি এর দ্বিগুণ হবে মানে পি ছিল হয়ে গেল কত দশ বছরে ওয়ান পয়েন্ট ফাইভ পি তাহলে কতটা বেড়েছে জিরো পয়েন্ট ফাইভ পি বেড়েছে কার ওপর বেড়েছে না পির ওপর বেড়েছে ধরলাম আর পার্সেন্ট হারে মানে আর পার্সেন্ট মানে কি আর বাই একশো কত সময় লেগেছে এটা দশ বছরে লেগেছে ঠিক আছে এখন দেখো এখান থেকে পি কেটে গেলে এখানে দেখো পড়ে থাকে কত হাফ পড়ে থাকছে আর এখানে পড়ে যাচ্ছে না আর বাই দশ পড়ে থাকছে অর্থাৎ এর মান কত পাচ্ছি এখান থেকে পাঁচ পাচ্ছি আমরা তো এইটা হচ্ছে বৃদ্ধি বৃদ্ধির হার ঠিক আছে ফাইভ পার্সেন্ট করে বাড়ছে তো বলছে একই বৃদ্ধির হারে কত বছর জনসংখ্যা দ্বিগুণ হবে মানে পি থেকে হয়ে যাবে কত টু পি মানে কতটা বাড়বে পি বাড়বে কারও বাড়বে পির ওপর বাড়বে ফাইভ পার্সেন্ট করে ধরলাম টি বছর এটা হয়েছে তো বাই একশো একই নম্বরে কত হবে কারোটি করে দেখো কুড়ি বছর অর্থাৎ টোয়েন্টি ইয়ার্সে এটা কিন্তু দ্বিগুণ হবে নেক্সট অঙ্ক তো বলছে প্রথম বছরের একটি শহরে জনসংখ্যা ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পায় দ্বিতীয় বছরে জনসংখ্যা ফোর পার্সেন্ট হ্রাস পায় তো দ্বিতীয় বছরের শেষে জনসংখ্যা বলছে যদি এত হলে তাহলে প্রথম বছরের শেষে জনসংখ্যা কত ছিল দেখো প্রথম বছরের শুরুতে বলি আমাকে কী বলেছে না শেষে আমি ধরে নেব শেষে ছিল কত না পি মানে এই ফাইভ পার্সেন্ট বাড়ার পর পি হয়েছে ঠিক আছে আমার তো আগেরটা দরকারই নেই তো এই পির ওপর কী হবে না ফোর পার্সেন্ট হ্রাস অর্থাৎ নাইনটি সিক্স বাই হান্ড্রেড তো এইটার কি কী হয়ে গেছে এটার সমস্যা হয়ে গেছে তিরিশ হাজার দুশো চল্লিশ এখন আমরা এইটাকে দিয়ে এটাকে পুরো ভাগ করার চেষ্টা করবো তিরিশ হাজার দুশো চল্লিশ নাইনটি সিক্স দিয়ে ভাগ করবো কত দিয়ে যাবে দেখো প্রত্যেকটার অ্যান্সার আগে দেখো তিন রয়েছে তো তিন দিয়ে খাওয়া আগে তো দেখো কত হচ্ছে দুশো হচ্ছে এখান থেকে পাচ্ছি আমরা কত ওয়ান ফোর ফোর তাহলে এটা এক দিয়ে যায় নাইনটি সিক্স এখানে কত পাচ্ছি আমরা দেখো ফোর এইট জিরো এখানে যাবো কত পাঁচ তাহলে কত পাচ্ছি আমরা তিনশো পনেরো পি কত হবে তাহলে তিনশো ইন্টু অর্থাৎ একত্রিশ হাজার অর্থাৎ প্রথম বছরের শেষে জনসংখ্যা কত ছিল একত্রিশ হাজার পাঁচশো সোজা অঙ্ক একদমই আচ্ছা লাস্ট অঙ্ক দেখে নাও এই শিফটটা কিন্তু খুবই সোজা শিফট তো ভানু একটা কাজ দশ দিনে রমেশ একটা কাজ বলছে বারো দিনে করে ভানু আর রমেশ একসাথে কাজটা করতে যা সময় নেয় রোহিতেরও একই সময় লাগে তবে রমেশ ও রোহিত একসাথে কাজটা করতে কত সময় লাগবে তো দেখো ভানু ভানুর টাইম লাগছে কত না দশ দিন লাগছে তো রমেশ আর এস দিয়ে লিখছি আমি ঠিক আছে তো এটা বারো দিন লাগছে এখন রোহিতের কতদিন লাগে দেখো রোহিতের রোহিতের টাইম লাগবে ভানু আর রমেশের একসাথে কাজ করলে যা সময় লাগে অর্থাৎ দশ ইন্টু বারো বাই দশ প্লাস বারো অর্থাৎ একশো কুড়ি বাই বাইশ মানে ষাট বাই এগারো ষাট বাই এগারো সময় লাগবে এখন এদের মধ্যে এলসিএম করো দশ বারো ষাটের এলসিএম করে হয় ষাট আর নিচের গশ করলে কত হয় এক হয় এবার দেখো ভানু তাহলে একদিনে কতটা করে কাজ করছে না ছ ইউনিট করে কাজ করছে আর তোমার এখানে রমেশ কত করে করছে না পাঁচ মিনিট করে করছে রোহিত কত করে করবে ভাগ করলে দেখে পাবো আমরা কত হয় এগারো মিনিট করে করবো এখন কি বলেছে রমেশ ও রোহিত একসাথে কাজটা করতে কত সময় লাগবে তা রিকোয়ার্ড ডেস কত লাগবে কত কাজ করতে হবে আমার ষাট কাজ করতে হবে কে কে করবে রমেশ আর রোহিত দেখো রমেশ আর রোহিত যোগ করে দাও তাহলে পাঁচ আর এগারো যোগ করলে কত হয় না ষোলো হয় পাঁচ আর এগারো যোগ করলে কত পাচ্ছি আমরা ষোলো তা ষাট বাই ষোলো চার দিয়ে কালে হয় পনেরো বাই চার অর্থাৎ তিন পূর্ণ তিনের চার দিনে তিন পূর্ণ তিনের চার দিনে তারা কিন্তু কাজটা শেষ করতে পারবে অপশান সি হচ্ছে রাইট তো এই ছিল যে এটা শিফটের প্রশ্ন উত্তর বেশ সোজা শিফট এটা তবুও প্র্যাকটিস অঙ্কগুলো লাইক করো শেয়ার করো পরে জন্য দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ